এই ঘড়িতে আপনার সমস্যা হলো যে এটা সময় ঠিক থাকে না, কারেন্ট চলে গেলে কিংবা ব্যাটারি ব্যাকআপ বন্ধ হয়ে গেলে টাইমটা উল্টাপাল্টা হয়ে যায়। এটার মূল কারণ হলো এর ভিতরে যেই আপনার এই যে এরকম 20-32 যে ব্যাটারিগুলো থাকে, এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার চার্জ ফুরিয়ে গেলে বা ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেলে এই সমস্যাটা হয়। তো আপনারা খুব সহজে এরকম ব্যাটারি একটি রিপ্লেস করে দিলে আবার আগের মতো টাইম ঠিক থাকবে, আগের মতো কাজ করবে। তো আমি এই ঘড়িটার পিছনে যে নাটগুলো আছে সেই নাটগুলো খুলে ফেলেছি, এখন আমরা এই কেসটা খুলবো, খোলার পরে এবার এটা চেঞ্জ করবো। এই তো ভিউয়ার্স, চলছে আমাদের ঘড়ি, এখন টাইম ঠিক করে দিলে হবে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।